হাই গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি কিছু বিষয় নিয়ে কথা বলবো, সেগুলো হলো আমার চ্যানেলে আমি সব ধরনের ভিডিও ছাড়ি। তো যেমন এই যে কিছুদিন আগে ক্রিকেট নিয়ে ছাড়লাম, তারপর হচ্ছে ব্লগের, মানে এভরিথিং, অনেক কিছুরই মানে ভিডিও ছাড়ি আমি। আমি হচ্ছে চ্যানেলের নামটা চেঞ্জ করতে চেয়েছিলাম, কিন্তু চেঞ্জ করলাম না। ইশরাক সাবির চ্যানেলের নাম আছে, এটাই থাক, তাহলে মানুষ চিনবে ইনশাল্লাহ। এই চ্যানেলে এখন থেকে আমি স্পোর্টস মানে খেলাধুলা নিয়ে কথাবার্তা বলবো, তারপর বিভিন্ন তথ্যমূলক কিছু নিয়ে কথাবার্তা বলবো, যেমন খেলা নিয়ে। খেলা নিয়ে তো প্রায় সময় বলতে চাই, যেমন আজকে বাংলাদেশ হেরে গেল, কিছু করার নেই গাইজ, সমস্যা নেই গাইজ, ইনশাল্লাহ পরের বার বলে যাচ্ছি, পরের বার কি হয় জানি না। দেখেন আফগানিস্তান কত পরে আসলো, তাও ওরা দেখুন সেমিফাইনালে উঠে গেল। বাংলাদেশ আজকে কত বড় একটি চান্স ছিল, তাও যেতে পারলো না। আমি এগুলো নিয়ে অ্যানালাইসিস করব এখন থেকে, আজকেই শুরু করছি। এবার হচ্ছে যারা যারা সেমিফাইনালে উঠলো ইতিমধ্যে জেনে গিয়েছেন, আমাদের আইসিসি ক্রিকেট সবচেয়ে শর্ট ফর্মের বিশ্বকাপ এটা হচ্ছে টি-20 বিশ্বকাপ। টি-20 হচ্ছে আইসিসি সবচেয়ে শর্ট ফর্মের খেলা। এই টুর্নামেন্টটিতে মোট 55টি ম্যাচ, ফাইনাল, সেমিফাইনাল, সুপার 8 এবং গ্রুপ স্টেজ মিলিয়ে। আজকে 52 নম্বর ম্যাচ শেষ হলো আফগানিস্তান আর বাংলাদেশের ম্যাচের মাধ্যমে, সেটাতে ডিএলএস ম্যাচ হতে বাংলাদেশ 8 রানে হেরে গিয়েছে আফগানিস্তানের কাছে। 53 নম্বর ম্যাচ 27 জুন বৃহস্পতিবার, আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, ভোর ঠিক 6:30। এবার আসি 54 নম্বর ম্যাচ, মানে সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচ, সেটা হলো সবচেয়ে হাই ভোল্টেজের ম্যাচ, সেটা হলো ইন্ডিয়া এবং ইংল্যান্ড। আমাদের বাংলাদেশ টাইম 27 জুন রাত ঠিক 8:30 অনুষ্ঠিত হবে এই ম্যাচটি, শনিবার তো ফাইনাল, 29 জুন শনিবার হবে ফাইনাল। আমার মতে কারাগারা ফাইনালে যাবে, কে কে ফাইনালে যাবে আমার মতে ফাইনালে যাবে হচ্ছে আফগানিস্তান আর ইংল্যান্ড। ইন্ডিয়া যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু গতবার ইংল্যান্ডের কাছে হেরেই মানে সেমিফাইনাল থেকে বাদ পড়ে গিয়েছিল ইন্ডিয়া, মানে 2022 সালের বিশ্বকাপের কথা বলছি। আর ইংল্যান্ড গতবার পাকিস্তানের বিপক্ষে একটি সুন্দর একটি জয়ের মাধ্যমে টি-20 বিশ্বকাপের প্রথম না দ্বিতীয় সরি আমার ঠিক মনে নেই প্রথম বা দ্বিতীয় একটা হলেই হবে প্রথম বা দ্বিতীয় মানে ওয়ার্ল্ড কাপ জিতল টি-20। আর পাকিস্তানের একটা আছে, ইন্ডিয়ার একটা আছে, ওয়েস্ট ইন্ডিজের 2টা, শ্রীলঙ্কার একটা, অস্ট্রেলিয়ার একটা 2021 সালে। সেটা আজকে এ পর্যন্তই থাক, মানে বেশি কথা বাড়াতে যাচ্ছি না। বাংলাদেশের খেলা দেখে এমনিতে মন মেজাজ খারাপ, কিন্তু হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ ইনশাল্লাহ সামনে বার ভালো করবে। কিন্তু ভাই কেউ আমার রোস্ট করেন না, কিন্তু বাংলাদেশকে সাপোর্ট করি বলে। আর একটা জিনিস দেখেন, দেশ আপনার, দেশ আমার, এই দেশকে মানে সাপোর্ট করার দায়িত্ব আমার আপনারও, এই দেশকে রক্ষা করার দায়িত্ব আপনার এবং আপনার আমারও, সরি আমারও। ওকে গাইস, আজকে এই পর্যন্ত শেষ করি, দেখা হচ্ছে ইনশাল্লাহ পরে কোনো অ্যানালাইসিস বা কোনো স্পোর্টস নিয়ে কথা বলবো। যেমন বর্তমানে কোপা আমেরিকা চলছে, টি-20 বিশ্বকাপের আর মাত্র 3টি ম্যাচ, 53, 54, 55, এই 3টি ম্যাচ, মানে 2টো সেমিফাইনাল এবং 1টি ফাইনাল বাকি রয়েছে। 3টি ওয়েস্ট ইন্ডিজে হবে, আর কোপা আমেরিকা তো আমেরিকাতেই হচ্ছে, এই কারণে বিশ্বকাপের মানে 2টা টুর্নামেন্ট সামলাতে পারবে না বলে আমেরিকাতে মানে অল্প কিছুদিন 18টা ম্যাচ হয়েছে সম্ভবত। ঠিক আছে গাইস, এ জায়গায় শেষ, আল্লাহ হাফেজ।